কি কাকু জানছো কাকু জানছো মাটি ভরছে মাটি জানেন এই যে সব অসুস্থ এগুলো সব শীর্ষে রাখিবা তেলা কচুর পাতা তেলা পোকা বলে না আচ্ছা তেলা কচুর পাতা তেলা কচুর পাতা দিয়ে কি করবা রান্না করব তেলা পোকার পাতা দিয়ে কি দিয়ে রান্না করবেন চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে তেলা কচুর চিংড়ি মাছ দিয়ে তেলা কচুর পাতা রান্না করা হবে আজকে আমাদের এই দেখেন আমার মা কেটে কুটে নিয়ে ছেড়ে নিচ্ছে কি দেখি রাখবে পানি আর ওই হচ্ছে ডাটা রান্না করবে আই হাই কি ফুলে ফুলে সাজি আর এদিকে মাটি চুলা আমার মা রান্না করতেছে দুপুরে আর দুপুরে আমার মা মাটি চুলে রান্না করে আর রাতে আর সকালে ঘাসে চুলে রান্না করে তো এদিকে রান্না বান্না হচ্ছে আর দুই এক্কা মাটি চুলা এটা মানে কেউ দুই মুখা চুলা বলে কেউ দুই এক্কা চুলা বলে তো যাই হোক রান্না বান্না শেষ করছে আমার মা জানেন এই যে সব অসুস্থ এগুলো সব শীর্ষে রাখিবা হ্যাঁ সবটি আমসত্ব অসুস্থ বানাইতেছে রাখিবা সব আমসত্ব খেয়ে ফেলে এই দুষ্টু মেয়েটা সব আমসত্ব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে আরে যা আমাকে দেখে আমি গাছে থেকে এখন একটা মরিচ ছিঁড়ছি এই মরিচটা দিয়ে আমি এখন মুড়ি খাবো সত্য আমি মরিচ দিয়ে খাবো আপনি কলা কলা করলে করতেছেন কি লিগে আম দেও খাবো না কলা দেও খাবো না আমি খাবো মরিচ দিয়ে মুড়ি না কাঁঠাল খাবো না কো কাঁঠাল কো কাঁঠাল আমি কইছিলাম আম দিয়ে খাবো মুড়ি পরে আচ্ছা ঠিক আছে আপনি আমায় খেয়ে দেবেন আপনি খাবেন তারপরে এই যে কাঁঠাল এই যে কাঁঠাল পেকে গেছে বা হো পাকছে খাবো 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 আজকের বাইরে থাকা যাইব না শিয়ালে যাওয়ার আগে একটা খেয়ে যাই প্রবলেম হচ্ছে আমি কি তোমার যেতে নিছি প্রবলেম হচ্ছে মরিস আমরা এখন মুড়ি খাবো নাকি চলো দেখেন আমার মা আমার যাইতে দূরে রাত্রে মাথায় তেল দিয়ে দিছে তেল দিয়ে চুলের অবস্থা আমার আম্মা খাই দম কার সুন্দর মুটি কাটছে দেখেন পেঁয়াজের অবস্থা কি খান আম খাই কেমন লাগে মজা আর আমি গাছে থেকে লেবু নিয়ে আসি মাটিতে লাগিয়ে রয়েছে ওইটা নিয়ে আসবো হ্যাঁ ভাত কমানো হবে না রাখিবা
আগে যে বাসায় থাকতো মাটি ভরছে মাটি ভাত খাবো দুই তিন চার পাঁচ পাঁচ জন আসো নাও আমি যাবো না ধরো তোমরা আমি যাই আগে সারা বিশ্বে দেখ করে বাবু নাও তুমি আসো সকালে 120 জন থেকে বাজারে যে রেঞ্জ করতে দিয়ে দিছে কইলা পারতাছ না দিয়ে দাও গেল একটা গেল না হাসি মাংস খেয়ে এসছে হাসো কেন লজ্জা বইটা নষ্ট হবে